তৃণমূল এত নিচে নামতে পারে? হ্যাঁ, এখন কি করছে? এখন ফেক ভিডিও বানাচ্ছে তাদের বিরুদ্ধে, ওই সন্দেশকারীতে যেসব মহিলারা অত্যাচারের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে ফেক নিউজ বানাচ্ছে, ফেক ভিডিও বানাচ্ছে। তারা যে এত কথা বললো, এত কান্নাকাটি করলো এই মহিলারা, তাদের এই কান্নাকাটিগুলোকে পুরো গুরুত্বলেস করে দেওয়ার চেষ্টা করছে, যাতে মহিলাদের কথাটা মিথ্যা প্রমাণ হয়। সেই কারণে ফেক ভিডিও বানাচ্ছে। কে বানিয়েছে? এই অভিষেক ব্যানার্জি। কাকে দিয়ে বানিয়েছে? এই তমাল সাহানাকে, একটা নিউজ পোর্টাল আছে, তাকে দিয়ে বানিয়েছে। তো ভাবো, তৃণমূল কত বড় একটা জঙ্গিদের দল, অত্যাচার করছে মহিলাদের ওপর, অত্যাচার করাচ্ছে জঙ্গিদের দিয়ে। আর সেই মহিলারা যখন অত্যাচারের শিকার হয়ে বলছে সবার সামনে, নিউজ চ্যানেলে বলছে, তখন সেই মহিলাদের মিথ্যা প্রমাণ করছে, মিথ্যা প্রমাণ করার জন্য এসব ফেক ভিডিও বানাচ্ছে। ভাবো, বিজেপি যদি না আসতো তাহলে রাজ্যবাসীর কপালে কত দুঃখ ছিল। তৃণমূল চুরি চামারি করতো, মন খুলে চুরি চামারি করতো। কোনো রাজ্যবাসী যদি তৃণমূলের চুরির বিরুদ্ধে একটা কথা বলতো, তাহলে সেই রাজ্যবাসীর ওপর বেধড়ক অত্যাচার করাতো জঙ্গিদের দিয়ে, ঠিক আছে? তারপরে সেই রাজ্যবাসী যখন এই অত্যাচারের বিরুদ্ধে বলতো কোনো কথা, তখন ওই তৃণমূল ফেক ভিডিও বানিয়ে প্রমাণ করে দিত যে ওখানে কিছুই হয়নি, জঙ্গিদের বাঁচিয়ে দিত, আর তৃণমূল মানে লুট করে পকেট মোটা করতো, পকেট ভরাতো।